সমস্ত হাততালির ঊর্ধ্বে গলা তুলে আর কেউ কি বলবেন কখনো, অন্তত কবিতায়, রাজা তোর কাপড় কোথায়? উলঙ্গ রাজারা এবার নিশ্চিন্তে হেঁটে বেড়াক, তিনি আর বলবেন না তোর কাপড় কোথায়। চলে গেলেন উলঙ্গ রাজা কবিতার স্রষ্টা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, চলে গেলেন অমল কান্তি চিররোদ্দুরের দেশে। মঙ্গলবার দুপুর 12:22 কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। বেশ কিছুদিন বার্ধক্যজনিত রোগেও ভুগেছিলেন। গত 9ই ডিসেম্বর শরীর বেশি রকমভাবে খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়। সোমবার সকালে হঠাৎই তার হার্ট অ্যাটাক হয়। সেই ধাক্কা আর সামলাতে পারলেন না। 1924 সালে 19 অক্টোবর অবিভক্ত ভারতের ফরিদপুরে জন্মগ্রহণ করেন তিনি। 1930-এ কলকাতায় আসা, শহরের মিত্র ইনস্টিটিউশন বঙ্গবাসী এবং সেন্ট পলস কলেজে পড়াশুনো করেন। তারপর কাজে যোগ দিলেন আনন্দবাজার পত্রিকায়। তিনি প্রথম আনন্দমেলার সম্পাদনা করেন এবং দীর্ঘদিন এই কাজে যুক্ত ছিলেন। কবির পাশাপাশি তিনি ছিলেন ছড়াকার, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, গদ্যকার, গোয়েন্দা গল্পকার, শিশু সাহিত্যিক, ভ্রমণ কাহিনীর লেখক, পাশাপাশি ছিলেন বানান বিশেষজ্ঞ। 30 বছর বয়সেই তার প্রথম বই নীল নির্জনে। এরপর একে একে অন্ধকারে বারান্দা, নিরক্ত করবি, আজ সকালের মতো অজস্র বই প্রকাশিত হয়। বিভিন্ন পুরস্কারের মধ্যে উল্লেখযোগ্য আনন্দ পুরস্কার এবং সাহিত্য একাডেমি। 1990 সালে বিশ্ব কবি সম্মেলনেও তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। কিছুদিন আগেই তিনি বিপত্নীক হন। মৃত্যুকালে 2 সুযোগ্যা কন্যা পাশেই ছিলেন। অগণিত ভক্ত ও পাঠককুলকে অশ্রুসাগরে ভাসিয়ে চিরবিদায় নিয়ে রোদ্দুর হয়ে গেলেন অমলকান্তির কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। হেডলাইন্স ত্রিপুরার পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার চিরশান্তির কামনায় আবারও উচ্চারণ করতে হয়, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে উঠে কিন্তু মুড়োয় না। বিশেষ প্রতিবেদন হেডলাইন্স ত্রিপুরা।